মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো। আজ বুধবার, বুধবারের সকালে এখন বেজেছে প্রায় 8:30। এসছি পল্লবের জন্য চা বানাতে, ওই যে চা করছে। পল্লব খাবে চা বিস্কুট, আর আমি খাবো ফ্রুট জুস আর বিস্কিট। কথাবার্তাও জড়িয়ে যাচ্ছে, কি বলছি জানি না। যাই হোক, তবু একদিন পল্লব একা একাই চা করে খেয়েছে গো। আজকে বললাম আজকে আমি অনেকটা সুস্থ আছি, আর কালকে ঘুমের ওষুধটা খেয়ে না রাত্রিটা বেশ ভালো ঘুমিয়েছি। তো চলো আজকে আমি করে দিচ্ছি তোমাকে। তাও এই যে দাঁড়িয়ে আছি না, পাগুলো পুরো কাঁপছে। এখানে দেখো সব বাসন ধুয়ে গুছিয়ে রেখেছি। একটু মন্দিরে এসে গেছে, মানে মনি এসে গেছে, ও এবার নিয়ে যাবে এগুলো মাজতে। আগে মেজে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবে। তার আগে আমার জামা কাপড়গুলো আছে, ওগুলো ধুয়ে নেবে। চলো, চা রেডি হয়ে গেছে। মনিকে দিয়ে কয়েকটা নাইটি ধোয়া করিয়েছিলাম, সেগুলো ধুয়ে ও মেলে দিয়ে গেছিলো। ভাবলাম যে তুলে নিই, এই এখন শীতকাল তো প্রচুর রোদ, তাই এখানে একটা দড়ি টানিয়ে নিয়েছি, নাহলে বারবার ছাদে ওঠানামা করতেও ইচ্ছে করে না, পায়েও ব্যথা করে। তো একেবারে তুলছি যখন, ভাবলাম ভাজ করেই তুলে নিই। কদিন পরে এখানটায় এই সময় বেরোলাম, আমি বেরোই না। পল্লবকে বলি তুমি বাইরে থেকে লাগিয়ে দিয়ে চলে যাও, আবার নিজে খুলে ঢুকে যাবে, কেননা আমার আর ভাল লাগে না উঠে গিয়ে আবার খুলবো, ওই ক্ষমতা আমার নেই। তো যাই হোক, আজকে আবার অনেকটা আগের দিনের থেকে ভালো আছি। একটা একটা করে দিন যাচ্ছে, একটু একটু করে আর কি সেরে উঠছি। আশা করছি খুব তাড়াতাড়ি আবার পুরনো ফর্মে ফিরে আসতে পারবো। তোমাদের ভালোবাসা আছে, বাবার আশীর্বাদ আছে, আর সর্বোপরি পল্লবের সেবা আছে। পল্লব যে কী না করছে আমার জন্য আর কি বলবো। তো এগুলো তুলে নিয়ে গুছিয়ে নিয়ে ঘরে গিয়ে এবার বসি। ওদিকে আমার ভাতটুকু করা হয়ে গেছে, তারপরে পল্লব এলে খাওয়া দাওয়া তাও হয়ে যাবে। 2:45 বেজে যাবে, হয়তো অনেকটা দেরি হয়ে যাবে তোমরা বলবে, কিন্তু কিছু করার নেই গো, কী করবো বলো। শীতকালের বেলা আর 2:45 অনেকটাই বেলা বুঝি, কিন্তু তাও ওই সব কিছুই তো মানিয়ে গুছিয়ে চলতে হবে, তাই না বলো? এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর দিনের ক্লিপিংস, বললাম না। পল্লব বলল চলো ঘুরে এসো, একটু মনটা ভালো লাগবে, আর এখানে পুজোটাও বিরাট করে হয়। এই দেখো, এটা হচ্ছে এই জয়দেব থেকে ঢোকার গেট, জয়দেবেই হয় পুজোটা, বিদ্যাপতিতেও আরেকটা হয়, কিন্তু তখন আর যেতে ইচ্ছা করছিল না। পরে বলেছিল এটা হয়ে যাওয়ার পরে চলো যাবে, বললাম না গো আর ভাল লাগছে না, ঘরে চলো। তারপরে গতকালও বলেছিল আমি আর বেরোইনি, মানে বেরোবো ঠাকুর দেখতে, একটু হাইটে ঠাকুর দেখতে পারবো না, ভালো লাগে বলো? দেখো লাইটিংগুলো কী সুন্দর করেছে, প্রতি বছর এই দুটো, এই জয়দেব আর বিদ্যাপতি, এদের মধ্যে কম্পিটিশান হয় কাদের ঠাকুর বেশি ভালো হলো, এই নিয়ে কম্পিটিশান হয়। তো আমার তো এদেরটা বেশ ছিমছাম লাগে, বিদ্যাপতিও ভালোই করে, লাইটিংও ভালো করে, সুন্দর ওদেরও প্রোগ্রাম হতে থাকে, ওদেরও মেলা বসে, ওদের যেহেতু রাস্তার উপরে মেলাটা বসে, অনেকগুলো বেশ দোকান বসে, আমাদের তো একটু ছোট্ট মাঠের মধ্যে এখানে মেলাটা বসে। আমাদের বললাম এই জন্য যেহেতু আমরা জয়দেবে থাকি, তাই জন্য বললাম আমাদের। আর এই যে দেখো ক্লাবটাকে সাজিয়েছে, ওপরে লাভ লেখা, এই ক্লাবটা এদেরই পুজো আর কি। আগে না এই ইটার ভেতরে না ও আতশবাজি প্রদর্শনী হতো উদ্বোধনের দিন, এবারও হয়েছে কিনা আমি জানি না। চম্পা বলেছিল দিদি এসো, আমি সম্ভব ছিল না, আর যাওয়ার মতো অবস্থায় ছিলাম না যে যাব। সোমবার দিন উদ্বোধন হয়েছিল, প্যান্ডেলটাও দেখো কি সুন্দর করেছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তবে ভেতরের মূর্তিটা আমার মনে হয় এই যে থিমটা রয়েছে এর সাথে বোধ হয় মূর্তিটা সাদা ডাকের সাজের হলে বেশি ভালো লাগতো। এটাও খুব সুন্দর লাগছে, মা জগদ্ধাত্রীর মুখে একটা অসাধারণ একটা স্নিগ্ধতা থাকে, মনে হয় সত্যি গোটা জগৎটাকে উনি ধরে রেখেছেন, খুব সুন্দর। কিন্তু সাদার সঙ্গে তো সাদা হলে বোধ হয় বেশি ভালো লাগতো, এটা আমার মনে হলো।
চলো তোমরা দেখতে থাকো। চোখ মুখ ফুলিয়েছি, প্রতিদিন রাতে এসে তোমাদের সামনে বসে আছি, দেখেছো অবস্থা, মানে মানুষটা ঘুমাচ্ছে ভালো না গো, আজকে খুব ঘুমিয়েছি, টোটালি রেস্টের মধ্যে আমি রেখে দিয়েছি, ঘুমাও, খুব ঘুমিয়েছি চোখগুলো কি করবো, হ্যাঁ মনে হচ্ছে যে না এইবার শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, অবশ্যই হতেই, খুব ঘুমিয়েছি আজকে, তোমরা চোখ দেখো, চোখ দেখলেই বুঝতে পারবে, ঠোঁটগুলো খালি আটকে যায়, ওটা ড্রাই হচ্ছে, তুমি জলটা বেশি খাও ঠিক হয়ে যাবে, আর কত জল খাবো, যত যত জল খাবে, জল তো একটা ওষুধ কি বলো, ঠিক না, আমার আমার মতে যা বলে শরীরে জল হচ্ছে একটা মেডিকেটেড জিনিস, মানে জল অধিকাংশ রোগও মনে হয় ছাড়িয়ে তোলে, জল যত খাওয়া যায় তত ভালো। আমার জানো কিডনি পেশেন্টদের জল মেপে খেতে হয়, না আমি তো যে 7 দিনে যে শীতকালে 3-4 লিটার, আর গরমকালে তো অবশ্যই বেশি খেতেই হয়, না আমি শীতকালে জলটা কমই খাই, জল তুমি কেন খাস, শীতকালে ম্যাক্সিমাম লোকে কম খায়, তারপরে গরমকালে অনেক জল, রাতে শোয়ার আগে একটু ছোট বড়, আমার আমার ক্যামেরা নিজেকে দেখেন নিজেরই হাসি পাচ্ছে, হ্যাঁ তো খুব ঘুমিয়েছি, তারপরে তোমরা সবাই ভালো আছো তো, তো যাই হোক জগদ্ধাত্রী পুজো হলো, গতকাল বেরিয়েছিল একটা ঠাকুর দেখতে, আর বলছিল একটু দেখে আসছি, আমি চলো গেলাম, একটু ঠাকুর বাবু দেখলাম, একটু দাঁড়িয়ে গান শুনলাম, ফোন করলো, ওরও তো ও এখনো ঠিক প্লেন জায়গা না হলে খুব ভালো হাঁটতে ভয় পায় আর কি, যদি পাটা আবার বেকায়দা পড়ে টড়ে যায়, তো তারপরে দাদা বললো না এই ফাংশন ফাংশন পোষাবে না দেখো চলুন চাই, দাদাও চলে গেল আমরাও চলে এলাম, আজকে আবার ও বলছিলো বেরোবে না, আমি না আমি ঘুমাবো তুমি যাও তোমার কাছে, বলে আমি ঘুমিয়ে গেছি, ঘর থেকে বেরিয়ে যাবে তুমি নিশ্চিন্তে ঘুমাও, ঘরে লাইট ফাইট অফ করে অ্যাটলিস্ট শরীরটা তো ভালো রেস্ট হবে, হ্যাঁ এই তোমরা যে আমাদের পরিবারের যে আছো তারা যে বলছো রেস্ট নাও রেস্ট নাও, তোমাদের কথা মতো আমি ওকে পুরো রেস্টে রেখেছি, তাই তো, হ্যাঁ আমার নিজেরই বিরক্ত লাগছে, নিজেরই বিরক্ত লাগছে, কবে দৌড়াবে, না দৌড়াবো না, ওই যে কাজ রান্নাটা নিজের হাতে করে অভ্যাস না, হ্যাঁ আমি আজ বারণ করলেও ও করে পাঠাচ্ছে, আমরা যদি বলি একটা পদ পাঠাও, আমরা এখানে উচ্ছে সিদ্ধ ভাত আলু উচ্ছে আলু সিদ্ধ ভাত করবো, একটা পদ ওরা ও আবার দুটো দিচ্ছেই আর কি, একটার সঙ্গে আর একটা, বললে বলবে আমি কি তোমার জন্য করেছি, আমি করেছি তাই আমি আমার দাদা দিদিকে পাঠিয়েছি, হ্যাঁ কি বল,
সেদিনকে দেখেছে, সেদিনকে ওকে আমি বলেছি কি ওকে বলো না কিছু, তুমি না তিনটে জুতো কিনে নিয়ে এসো, ব্যাস আমি আর কথা বলবো না তোমাদের সাথে, আমি থাকতে তোমরা রুটি কিনে খাচ্ছ। তিনটে রুটি না, তিনটে রুটি আর একদিন সেই ভাত নিবে, সেদিনকে করবে। তো যাই হোক, এই জিনিসগুলি চট করে পাওয়া যাবে কারো কাছে? এই জিনিসগুলোই যারা পায় না, এই জিনিসগুলো যারা পায় না তারা এর মর্ম বোঝে না, তাই না বলো? আজকে আমি খেয়েছি, আজকে খেয়েছে, আজকে অনেকদিন পর আজকে এক হাতা ভাত খেয়েছি। এক হাতা মানে বিশাল ব্যাপার আর কি। না সিরিয়াসলি বলছি, এক হাতা ভাত মিথ্যে বলবো না, এক হাতা ভাত নি কিন্তু খেতে পারি না। প্রথমে উচ্ছে দিয়ে যেটা খাই সেটা ঠিক আছে, বা নিম পাতা দিয়ে সেটা ঠিক আছে, যেই মাছ দিয়ে মাখলাম বা কিছু তরকারি আর মুখে ভাত ওঠে না। তার আজকে আরেকদিনও খেয়েছিলাম, সেদিন পাঠিয়েছিল বাঁধাকপির তরকারি, সেদিন পুরোটা খেতে পারিনি, এইটুকু খেয়েছিলাম। আজকে ডিমটা এত ভালো রান্না করেছে না, আজকে ডিমটা সত্যি ভালো। আর এখন চম্পার রান্না, আর এখন নিয়ে এসেছিল কি বলে জানো, বোঁদে 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 চম্পার গাঠনের তরকারি ছিল, আর নিয়ে এসেছিল বোঁদে। আমি বলেছিলাম একটু ড্রাই বোঁদে বানাবো, একটু ড্রাই বোঁদে খেতে ইচ্ছা করছে। ড্রাই বোঁদে কোথাও পাচ্ছি না, ছিলাম না, তাও একটা ড্রাই আছে। তারপরে আমাদের ভারতীতে গেলাম গোস্ট সুইটসে, আমি বললাম তুমি মানে এক একটা দোকানে গেলাম, প্রথমবারের দোকানে গেলাম, সে বললো যে ড্রাই পেয়ে বোধ হবে না, ওই যা আছে যেমন দেখুন এটা নিলে নিন না, এইটা একরকম ঘোষ হয়েছে। এবার আমি বললাম তুমি এক কাজ করো, ওই বোধেটা তো নষ্টই, তুমি ওপর থেকে তুলে দিন, বলি ঠিক আছে। বললাম একবার একদম ওপর থেকে একদম ইয়ে করে তুলে দিন। না বোধ হয় ড্রাই বোধেটা তো বোধ হয় পাওয়া যায়, যেটা হচ্ছে পুরো চিনি তো ড্রাই। হ্যাঁ মানে কি এই যে তোমার এই বোধেটা তৈরি করে রসে ফেলে তো, আর ওই বোঁদেটা কি করে রস চিনির রসের মধ্যেই ওটাকে এ করে মনে হয়, তাই আমি জানি না। পাওয়া যায় কিন্তু একটা ভুজিয়া দোকানে পাওয়া যায়, কিন্তু আমি যখন গেছি তখন বলল না দাদা শেষ হয়ে গেছে। আমার আমার ড্রাই বোঁদে খেতে কেন ভালো লাগে বলছি, আমাদের স্কুলে না প্রতি বছর সরস্বতী পুজো ছেলেদের খেতে দেওয়া তো, রসগোল্লা খেতে কত পপিস দেবে বাচ্চা ছেলে, নাইন টেনে পড়া ছেলে, ইলেভেন টুয়েলভে পড়া ছেলে 10 পিস 12 পিস খেয়ে নেবে, ওইগুলো তো হয় না। তো আমাদের এই পোলাও তার সাথে আলুর দম বা পনিরের তরকারি বা ওই টাইপের কিছু একটা তরকারি আর বোঁদে হতো, চাটনি বোঁদে, আর ওইটা না ড্রাই বোঁদে আনতো। বললো 10টা বা 11টা রসগোল্লা, আমি এরকম সন্ধ্যাবেলা টিফিন করতাম 10টা রসগোল্লা, কমলা হোক রসগোল্লা হোক খুব খেয়েছি, ওই জন্য তো খারাপ লাগে এত মিষ্টি। মানে কি তোমরা তো জানবে যে আগে যখন এই মোবাইল ভিডিও মোবাইল ফোবাইল ছিল না, তখন ভিডিও ছিল, সিডি পাওয়া যেত, তা আমার একটা ভিসিআর ছিল না, ভিসিপি ভিডিও ক্যাসেট প্লেয়িং আর কি, ওটা তিনটে কেবিল আমি অপারেট করতাম, মানে একটা জায়গায় এক সিনেমা জায়গায় ওইটা শেষ করে আর এরকম তিনটে কেবিল অপারেট করতাম, তাই ওইটা পুরো কাঁচা পয়সাটা আসতো। যা হতো যা মান্থলি কন্ট্রাক্ট ছিল, ওই তিনটে কেবিল থেকে যা পেতাম ওরা বাড়িতে কিছু দিত, আর যা নিজে খরচা ছিল, কোনো সময় রেস্টুরেন্টে গিয়ে চাউমিন, কোনো সময় 10টা রসগোল্লা ঘরে টিফিন করে, মানে এরকম একটা ইয়ে ছিল, এত মিষ্টি খেতাম। সে এখন সেই মিষ্টি এখন এতটুকু সৃষ্টি, সেই লক্ষ্মী পুজো থেকে জানো খইটা রেখে দিয়েছি আর গুড় রেখে দিয়েছি, করবো ভাবি করবো করে আর করা আর হচ্ছে না। আজকে বোঁদে নিয়ে এসেছিলাম, কিন্তু বোঁদেটা নিয়ে আসতাম না, ও যেহেতু বললো বোঁদেটা আমি চলো তোমার দৌড়ো তো আমার একটু বোঁদে খাবো, তুমি যত খাবে আমাকে একটু দাও, এক চামচ মতো নিলাম, ব্যাস। এখন সত্যি বলছি মিষ্টিটা খেতে ইচ্ছে করে না, মিষ্টি তো না না খেতে খেতে দেখবে খাওয়ার ইচ্ছে, মানুষ অভ্যাসের দাস, যে যেমন ভাবে চলবে সেরকম অভ্যাস হয়ে যায়, তো সেরকম আর কাজকর্ম তো বেশি দেখাতে পারছি না, তাই বসে বসে বকবক করছি। আর কিছুদিন ওয়েট করা, তারপরে
কিন্তু বেশ গরম, আমি এই যে ফ্যান একদম একে চলছে, তাও আমার এইসব জায়গা দেখো দেখো পুরো থেমে গেছে, গরম লাগলেই ভালো আর কি, তাহলে সুস্থ থাকবে, ঠান্ডা লেগে গেলে মুশকিল। তো যাই হোক, তোমার সামনে বক বক করেই মনে হয় তো দু তিন দিন তিনবার ভিডিও যাবে, তোমার মানুষটা সুস্থ হয়ে গেলে আবার রোজকার সেই যেমন মানে এখন ক্যামেরায় দেখতে পাচ্ছি 10 মিনিটের মতো হয়ে গেছে বক বক করা। আর চলো তাহলে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল দেখা যাক কি জানি দেওয়া যায়। মানে তোমাদের সঙ্গে এতদিন একটা গ্যাপ ছিল না, কিছু একটা বিশাল কিছু একটা আর কি যেন কিছু মনে হচ্ছে কিছু একটা বাকি নেই। না, সব থেকে ভালো লাগলো কি বলতো, এই যে 5টা দিন বৃহস্পতি শুক্র শনি রবি সব ভিডিও দিইনি, প্রত্যেকটা দিন আমার পুরনো ভিডিও 4,000-5,000 করে ভিউ হয়েছে, তাহলে তো আমাকে ভালোবেসেই দেখেছে, তাই না? এটা হচ্ছে সব থেকে অবাক হয়েছে যে যারা পাচ্ছিল না তারাও পুরনো ভিডিওগুলো দেখছে। সবাইকে ভালোবাসছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, ঠান্ডাটা এখন পড়েনি, এই এই ঠান্ডাটাই খারাপ। আর হাই তো যাই হোক, দেখতে থাকো অনুপমা সাহাটাকে, ছিলাম আছি থাকবো, গুড নাইট, শুভ রাত্রি।